বিভিন্ন বর্ষে পরীক্ষা নেওয়ার দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। সকাল 9টা থেকে পূর্ব ঘোষিত এই অবরোধ কর্মসূচি শুরু করেন তারা। নীলক্ষেত মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের দাবি, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সেশন জট দূর করার জন্য তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আনা হলেও পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের দীর্ঘসূত্রিতা আগের মতোই রয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আসার পর তাদের ক্লাস পরীক্ষা কিছুই ঠিক মতো হচ্ছে না। ক্লাস ও পরীক্ষা যথাসময়ে নেওয়ার দাবিতে বাধ্য হয়েই রাস্তায় নেমেছে বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। আমাদের এখনো চারটা বাকি আছে, ফাইনাল ইয়ারে একটা বাকি আছে, এর মাঝে পরীক্ষা বন্ধ করে দিছে। কেন এই করোনাকে দায়ী করে আমাদের পরীক্ষা ক্যান্সেল করা হলো? আগামী ফাইনাল ইয়ারে একটি সাবজেক্ট বাকি আছে, সেটা আমাদের মাস্টবি দিতেই হবে পরীক্ষা, এটাই আমাদের এক দাবি। আমরা 2019 সালে থার্ড ইয়ারে ছিলাম, এখনো আমরা 2021 সাল চলতেছে, 3 বছর ধরে থার্ড ইয়ারে। আমরা 3 বছর ধরে থার্ড ইয়ারে আছি আর আমরা থাকতে চাই না। দর্শক, নীলক্ষেত এলাকায় আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন, সরাসরি যাচ্ছি তার কাছে। তামজিদ, শিক্ষামন্ত্রী তো শিক্ষার্থীদের দাবির বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন, এ বিষয়ে শিক্ষার্থীরা কি কিছু জেনেছেন আর জেনে থাকলে তাদের প্রতিক্রিয়া কি আমাদেরকে জানান। রাইকা, এই সকাল থেকেই আসলে এই নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা, এবং তারা যেটি বলছেন যে তারা যে কারণেই আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা দিচ্ছেন, সেটি আসলে তাদের উদ্দেশ্য সফল হচ্ছে না। তারা বলছেন যে সময় মতো তাদের পরীক্ষা চলছিল এবং যেই রুটিন অনুযায়ী তাদের পরীক্ষা চলছিল সেখান থেকে হঠাৎ করেই তাদের পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে, যেটির কারণে তারা আবার সেশন জটে পড়তে যাচ্ছেন। তারা বলছেন যে কোনো যৌক্তিকতা নেই এই পরীক্ষার মাঝে এভাবে পরীক্ষা বন্ধ হয়ে যাওয়া। শিক্ষার্থীরা বারবার বলছেন যে কোনোভাবে তারা এই রুটিনেই পরীক্ষা দিতে চান এবং এই কারণেই সকাল থেকে তারা এখানে প্রতিবাদ জানাচ্ছেন, আন্দোলন করছেন। আমরা এখানে যেটি দেখেছি, কোনো কোনো কলেজের থেকে কর্তৃপক্ষের মাধ্যমে প্রতিনিধি এখান থেকে এসে এখানে এসে শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে সন্ধ্যায় একটি বৈঠক হবে, সেই বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শিক্ষার্থীদেরকে এই ধরনের কথা বললেও তারা আসলে সড়ক থেকে উঠে যাননি, তারা বলছেন যতক্ষণ না তাদের দাবি পূরণ করা হবে তারা এই রাস্তায় অবস্থান নেবেন। এদিকে পুলিশও বলছে যে শিক্ষার্থীদের আন্দোলনকে তারা সম্মান দেখাতে চায় এবং তারা বলছে তাদের যৌক্তিক দাবি যদি হয় সেটি পূরণ হবে আলোচনার মাধ্যমে। তারপরেও পুলিশরা বারবারই তাদেরকে অনুরোধ জানিয়েছেন যেন সড়ক ছেড়ে চলে যান তারা, তবে সেটিও তারা অবশ্য ভরক্ষেপ করেনি। তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় হবে তারা এই রাজপথে অবস্থান করবেন। রাইকা তামজিদ, আপনাকে ধন্যবাদ। কথা বলছিলাম তামজিদ সুমনের সাথে।